আমি কিছুতেই মেনে নেব না। এ তুমি কি বলছো মা? আকরাম আর খুররাম যেমনি আমার সন্তান, তেমনি দুর্জয়, দুরন্ত, দুলারি আর দোলাও আমার সন্তান। নাজমাকে ভালোবেসে আমি বিয়ে করেছি, আর তোমার আদেশ রক্ষা করতে গিয়ে রোকেয়াকে স্ত্রীর মর্যাদা দিয়ে এই হীরাঝিনে বউয়ের আসনে বসিয়েছি। রোকেয়ার যদি সবকিছুতে অধিকার থাকে, তাহলে নাজমা কেন সেই অধিকার বঞ্চিত হবে? কারণ একটাই, সম্পত্তি লোভে ও তোমাকে রূপের ফাঁদে ফেলে বিয়ে করতে বাধ্য করেছে। আর তাই ওর মতো নিচু জাতের মেয়েকে বউয়ের স্বীকৃতি দিয়ে ওর পেটের কেউটের বাচ্চাগুলোকে এই চৌধুরী বাড়ির সম্পত্তির একটি পরিমাণ অংশ আমি ভোগ করতে দেব না। মা, প্রাচুর্য আর ঐশ্বর্য চূড়ায় দাঁড়িয়ে এই হীরা ছিল সব ক্ষমতার অধিকার নিয়ে আছো বলেই নারী হয়ে আরেকটি নারী ক্ষতি করতে চাচ্ছ। কিন্তু আমি তোমার অন্যায় আদেশ মেনে নিয়ে নাজমা আর ওর সন্তানদের উপর কোনো অবিচার করতে পারবো না মা। তুমি ওদের অধিকার কেড়ে নিতে চাইলেও আমি তা হতে দেব না মা। ভাইয়া, সবই তো শুনল ভাইয়া, এখন বলো আমার কি হবে? কাঁদিস না বোন, রাস্তার একটা ফকিরনির সাথে সতীর হয়ে ঘর করার জন্য তোকে আমি এই বাড়িতে বিয়ে দিইনি। এই তোর মাথায় হাত দিয়ে বলছি, তোর সুখের জন্য প্রয়োজনে আমি লাশের পাহাড় গড়ে তুলব। দেব না বৌমা, আমি এই নাজমা আর ওর সন্তানদের বাঁচতে দেব না। কমল বলুন মামা, যাও ওই কেউটের বংশ নির্বংশ করে ওদের নাম নিশানা ধুলোয় মিশিয়ে দাও। মা, আব্বু আর ভাইয়া এখনো এলো না? আসবে বাবা, আসবে, তোমার আব্বু এক্ষুনি চলে আসবে। তোমরা কি চাও এখানে? তুই আমার বোন ভাগিনাদের অধিকারে ভাগ বসিয়েছিস, আজ তোকে খুন করে সেই ভাগের হিসাব আমি চিরতরে চুকিয়ে দেব। আমি দেব। যে সম্পত্তির জন্য আমাদের বাবা মরেছে সেই সম্পত্তির ভাগ পাওয়া সে ছেড়ে দিয়ে ফিরে যা বলছি। এই আকরাম, আমাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয় গেছে, তোরা যদি সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করিস তাহলে তোদের রক্ত দিয়ে আজ মৃত্যু সীমানা তৈরি করবো, যাতে হীরাজিল এলাকার কেউ এই সিরাজ নগরে পা রাখার সাহস না পায়। কি এত বড় কথা? আমি আজরাইলে ভাই, তোদের বাঁচার কোন উপায় নাই। খবরদার! থামো থামো সবাই, তোমরা নিজেদের ইচ্ছা মতো খুন খারাপির খেলায় মেতে উঠবে তা হতে পারে না। তাই পুলিশ কমিশনার সাহেবের নির্দেশে আজ থেকে এখানে কাঁটাতারের বেড়া দিয়ে সীমানা গড়ে তুলব। এই হীরাজিলকে দুই ভাগ করে আমার শাসন ক্ষমতায় ভাগ বসিয়েছে, শত্রুতার খেলায় নামিয়ে আমাদেরকে পিষিয়ে তুলেছে। আর তাই আমি তোর সন্তান, সে কথা ভাবতে আমার ঘৃণা হয়। এই বেইমান, হাসছিস কেন? তোর হাসিতে আমি ছি। আকরাম, কাজটা ভালো করিস নি, মৃত বাবার প্রতি কে এমন আচরণ করে? হ্যাঁ হ্যাঁ করে, যে কুলন্ডার সন্তান তুমি জন্ম দিয়েছ, আজ যদি সে বেঁচে থাকত তাহলে এই থুতু সরাসরি তার মুখে ফেলতাম। মনে রেখো, এই বিশ্বাসঘাতক যে যা শত্রুতার খেলা শুরু করেছে তা শেষ করব আমি। আমি সাধু সাধু, একটা লোককে মারার জন্য অনেকগুলো লোক ধাওয়া করছে। সীমানা পার হয়েছে না সাধু? ওরা লোকটাকে ছুরি দিয়ে মারছে। বর্ডার ক্রস করেছে না সাধু? Oh, my God.
জয়ন্ত ও আমাদের শত্রু, ওকে রক্ষা করতে গিয়ে আমাদের গায়ে হাত তোলার পরিণাম খুব খারাপ হবে। চুপ, তোদের শত্রু তার খেলা সীমানার ওপারে। এপারে যদি কোনো বিষাক্ত সাপও এসে পড়ে তাহলে সে হয় আমাদের মেহমান। দুরন্ত, আজ যে ভুলটি করেছিস তার মাশুল তোকে দিতে হবে। তোর বাপকে বলে দিস সাহস থাকলে মুখোমুখি লড়তে, ফেস টু ফেস, হ্যান্ড টু হ্যান্ড, এনি টাইম এনি প্লেস। ব্রাজিলের মান সম্মান তোরা কেউ রক্ষা করতে পারবে না। বল, তারা বাঁচবে না মরবে? জানি না। আমি আজরাইলের ভাই, তোমার বাঁচার উপায় নাই। বাঘের ঘটিয়ালের বাচ্চা হয়েছিস, এক মিনিটে ইঁদুরকে শেষ করতে পারলি না, আরে তোকে শেষ করে দেব। আমার ছেলে দে, আরে আমার ছেলে মারা যাবে। মাথা গরম করিস না ভাই, ওই সিরাজনগর আজ না হোক কাল আমাদের দখলে আসবেই, আর সেই সাথে দুর্জয় আর দুরন্তে জিন্দা কাপড় হবে এই মাটিতে। না না না, এই মাটিতে ওরা তোমাকে আর একটি আচরণ দিতে পারবে না। ইচ্ছে করলে তুমি সারা জীবন এখানে থাকতে পারো, কিন্তু যে কারণে ওরা তোমার জীবন কেড়ে নিতে চেয়েছিল, তোমার বাবা মায়ের রেখে যাওয়া সেই জমির দখলদারি থেকে ওদেরকে আমি সরাতে পারবো না, কারণ ওটা হিরাঝিল এলাকায়। জীবনের চেয়ে সম্পত্তি বড়নীয় ভাইজান, তাই আপনার আশ্রয় থেকে শুধু বেঁচে থাকতে চাই। ঠিক আছে, আজ থেকে তুমি আমার লোক হয়ে এই বাড়িতেই থাকবে। কিন্তু ভাইজান, হিরাঝিলের বাসিন্দা হিসাবে এখানকার লোকজন যদি আমাকে তাড়াতে চায় তখন কি হবে? চন্দ্র আর সূর্যের মতো সত্য আমার ভাইয়ের জবান, রদ বদল করার দুঃসাহস কারো নেই। ইজ্জত! জি বড় ভাই। ও থাকার ব্যবস্থা করে দে, এসো চলো। চৌধুরী সাহেব, কি ব্যাপার ইন্সপেক্টর? আপনি অসময়? পুলিশের আবার সময় অসময়। হিরাঝিলের ওই ছেলেটাকে আপনারা আশ্রয় দিয়েছেন, তাই আক্রমরা বারবার সীমান্তে এসে ঝামেলা করছে। সেই উষ্ণ জানোয়ারের সামনে থেকে কোনো শিকার পালিয়ে গেলে যেমনি জানোয়ার ছটফট করে তেমনি আক্রমণ ছটফট করবে, এটাই স্বাভাবিক। আপনি আসুন ইন্সপেক্টর সাহেব, ওর সাথে মোকাবেলা আমি করব। দুর্জয়, আমার এলাকার ব্যাপারে তুই বাড়াবাড়িটা বেশি করছিস, ভালো চাস তো রানাকে ফিরিয়ে দে, নয়তো তোদের এলাকায় ঢুকে তোর মাথা কেটে হলো রানাকে আমি নিয়ে যাবো। এইবারের দল আমার ভাইকে হুমকি দেওয়ার পরিণাম তোর চিব আমি কেটে ফেলবো। আমি চাইলে ভাই, তোদের বাঁচার উপায় নাই, সবকটের কল্লা কেটে ফেলবো। এই জীবন তিয়ানিয়ার মালিক তো একজন, যার অবস্থান অনেক উপরে। তোরা রানার জীবন কেড়ে নিতে চেয়েছিস, আমরা ওর জীবন ফিরিয়ে দিয়েছি। তোরা ওর আহার কেড়ে নিয়েছিস, আমরা কাস্টের মুখে খাবার তুলে দিয়েছি, মনে রাখিস। আজ থেকে ও আমার লোক, এই সিরাজনগরের বাসিন্দা। আরে আমার তারিন্দা, মায়ের চাইতে মাসির দরদ বেশি না? দরদ মায়া মমতা তাদেরই থাকে যারা মানুষ, কিন্তু তোরা তো অমানুষ, মানুষের জীবন নিয়ে খেলাই তোদের ধর্ম। তোর কথা মিথ্যে না দুর্জয়, কিন্তু আমাদের ধর্মকর্মের সাথে একটা অহংকার আছে যা তোদের কোনো দৃঢ় থাকবে না, আর তা হচ্ছে তোদের জন্মের কোনো ঠিক নেই, তোরা আমার বাবার জারুর সন্তান। আমাদের জন্ম পরিচয়ের জন্য নয়, আমার মায়ের চরিত্রকে কলঙ্কিত করার অপরাধে তোর বুকে আঘাত লেগেছে। Attack!
আমার মনে হচ্ছে নিশ্চয়ই আমাদের জন্ম পরিচয় কোনো সমস্যা আছে। তা না হলে তুরন্ত আমার গাড়িতে বল পড়ো, ওর মা কেন কেড়ে নিয়ে আসতে পারলাম না ভাইয়া, চললাম না। সেই কেন উত্তর নিশ্চয়ই তুই জানিস, তাই তো তোর রং তামাশার কুকৃতির জন্য আমরা পদে পদে লাঞ্ছিত হচ্ছি। আর যদি তুই বেঁচে থাকতি তাহলে কি করতাম জানিস? কি করতাম? এই এই কাজটি করতাম, এই কাজটি প্রকাশ্যে সবার সামনে এই কাজটি করতাম।